গুড মর্নিং বন্ধুরা, এই যে দেখো সকালবেলা চা নিয়ে বসে পড়েছি। তো আবার একটা ভিডিওতে তোমাদের ব্লগে সবাইকে স্বাগত। তো এখন ঘড়িতে বাজে 8টা। তো এই যে মাত্রই চা জাল করে নিয়ে আসলাম। তো চলো বক বক না করে সকাল সকাল ঝটপট চাটা খেয়ে নেই। এটা হচ্ছে বড় মেয়ের চা, আর এটা হচ্ছে আমার চা, আর সাথে এই যে দেখো ডিব্বা পুরা নিয়ে বসে পড়ছি বিস্কিটের। তো চলো চা বিস্কিট খেয়ে নেই। আর এইদিকে দেখো চা খাওয়া শেষ না করতে করতেই সকাল সকাল বাড়িতে আসলো মিস্ত্রি। তো ওই যে আলমারিটা দেখতে পাচ্ছ, ওইটার লকটা খুব ডিস্টার্ব করতেছিল কয়েকদিন যাবত, মানে লক হচ্ছিল না, তালা মানে চাবি দিয়ে লক হচ্ছিল না। আর এই যে দেখো কি করছে, আলমারির পুরো একটা পাটি মিস্ত্রি খুলে নিয়ে চলে গেল। তো মিস্ত্রি বেশি দূরে না, আমাদের এই পাশের বাসার চাচা শ্বশুরের ছেলে হয়, তো ওই যে ওটা ঠিক করে নিয়ে আসবো। তো আমি ভাবছি এরকম কিরকম দেখা যায় উতলা, তো আমি এই যে একটা স্কার্ফ দিয়ে এটাকে একটু ঢেকে রাখলাম। তো চলো ওটা নিয়ে চলে গেছে। তো আমার ওদিকে নাস্তা বানাতে হবে, অনেকটাই দেরি হয়ে গেল। আর এই যে দেখো আমি ঝটপট আটা সিদ্ধ করে রুটিগুলো বানিয়ে নিলাম। তো চলো এখন ঝটপট করে রুটিগুলো ভেজে নেই, আর রুটিটা ভেজে যে কালকে সবজির তরকারি আছে ওটা দিয়ে খাওয়া হবে, আর চা দিয়ে তো ছোট মেয়ে চা দিয়ে যে তেলে ভাজা পরোটা খায়। আর আমি ঝটপট নাস্তাটা বানিয়ে রেখে যাবো একটু ব্যাংকে, কালকে গিয়েছিলাম তো কালকে কাজ হয়নি, তো আজকে যাব। তো ওখান থেকে এসে আবার তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো সেই ফাঁকে আমি তাড়াতাড়ি করে নাস্তাটা বানিয়ে বাসি যে একটু কাজ আছে ওগুলো করে রেখে তারপরে আমি চলে যাব। আর আমার এই খুরচুনটা না মানে সামনের মাথাটা একটু থেতো, সেজন্য রুটি পট উল্টাতে গেলে কেমন যেন একটু উল্টাতে চায় না। আর এই যে দেখো আমি কিন্তু ব্যাংক থেকে চলে এসেছি, এসে এই যে দেখো নাস্তা করে কাটাকাটি করতে বসে বসে তো মা আমায় এখানে লাউ কেটে দিচ্ছে, আর লাউয়ের সাথে তো চিংড়ি মাছ লাগবে। তো চিংড়ি মাছ দিয়ে লাউ খেতে ভীষণ মজা। তো এই যে ওদিন চিংড়ি মাছ আনা হয়েছিল, তো আজ তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন প্রথম বের করে নিলাম ফ্রিজ থেকে। তো চলো এখন আমি মাছগুলো এখন কেটে বেছে পরিষ্কার করে নেব, আর মা ওদিকে আমাকে সব কিছু কেটে কুটে রেডি করে দেবে, তারপর সোজা চলে যাব মাটির চুলায় রান্না করতে। তো এই যে দেখো আমি মাছগুলো ছোটো ছোটো চিংড়ি, কিন্তু এই চিংড়িগুলো খেতে কিন্তু ভীষণ মজা, একদম নদীর ফ্রেশ চিংড়ি, এগুলো কিন্তু চাষের চিংড়ি না। তো চলো আমি সব কিছু রেডি করে নিই। আর এই যে দেখো সবকিছু রেডি করে নিয়েছি, এখানে ভাতের চালটাও রেডি করে নিয়েছি, আর এই যে লাউ কাটা হয়েছে, লাউ দিয়ে যে চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি, চিংড়ি মাছের লাউ রান্না করব। আর এদিকে আছে তোমার ছোট ছোট মাছ, তো এই মাছগুলো পেঁয়াজ টমেটো দিয়ে রান্না করব। আর এই যে দেখো এটা কি, এটা হচ্ছে চিংড়ি মাছের যে মাথাগুলো হয়, তো এই আমরা এই মাথাগুলো কিন্তু ফেলে দিই, এগুলো ফেলে না দিয়ে কিন্তু বড়া বানিয়ে খাওয়া যায়। তো আমি আজকে বড়া বানাবো, তার সাথে কিছু ছোটো ছোটো চিংড়ি মাছও রেখেছি। তো তার সাথে এই যে দেখো এখানে আমি ডাল, আর ডালের মুসুরির ডাল, আর ডালের সাথে এই যে এক মুঠ চালও দেওয়া রাখছি। তো এই দুইটা জিনিস মানে মিক্স করে যদি বড়া বানানো হয় খুব মুচমুচে হয়, আর যদি চালটা তোমরা না দাও তা না হলে না একদম মানে থেতো লেতা কেমন যেন একটু পুতানো পুতানো হয়ে যাবো ভাজার পর। তো চলো এগুলো বেটে সব কিছু রেডি করে নিই, তারপর মাটি চুলা রান্না করতে যাব। এই যে দেখো এই মাত্র রান্না বান্না করতে আসলাম, ওইদিকে জোহরের আজান পড়ে গেছে, আর আমি এই যে চুলা ধরাইলাম। তো যে চামাচের বুড়াগুলো বানাবো, তো ওগুলো বাড়তে বাড়তে একটু দেরি হয়ে গেলো। তো আইসে এই যে ভাত বসাই দিছি, আর এই পাশে যে তেল গরম হইতেছে মাছ ভাজা করব। আর এই যে মাছে আমি লবণ হলুদ মরিচ মাখাই নিছি, চলো মাছগুলা ভাজা নেই। আর এই যে দেখো মাছের তরকারিটা কিন্তু এখানে হয়ে গেতেছে, তো নামানোর আগে যে আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো, ওদিকে ভাতটাও হয়ে গেতেছে, ভাতটাও মার গালতে হবে। তো চলো তরকারিটা নামিয়ে রেখে ভাতটা মার গেলে নেই। আর এই যে দেখো ওই পাশে আমি এই যে ই বসাইছি, কালকে ডাল ছিল ওটা গরম করতেছে, আর এই পাশে যে লাউটা রান্না করবো, লাউটা রান্না করলে তারপর আবার যে বড়াগুলো ভাজবো। তো চলো এই যে দেখো এখানে চিংড়ি মাছ দিয়ে মশলাটা কষিয়ে নিছি, তো এই যে এখন লাউটা দিয়ে দিলাম। তো আর এখানে কোনো পানি দেব না, লাউ থেকে কিন্তু এমনিতেই অনেকটা পানি উঠে যায়। তো চলো এটা ঢাকা দিয়ে ওই পাশে বসিয়ে দেই, আর এই পাশে আমি বড়াগুলো ভেজে নেব। তো চলো আমি লাউটা ওই পাশে দিয়ে দিই, আর এই পাশে এই যে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হইতেছে। আর এই যে দেখো এখানে আমি সব কিছু একদম মেখে টেখে পেঁয়াজ কাঁচা আমি ধনে পাতা যা যা লাগে সব কিছু দিয়ে রেডি করে নিছি। আর এই বড়ার রেসিপিটা যদি চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে পুরো রেসিপিটা দেখিয়ে দেবো। তো এই যে দেখো এখানে বড়াগুলো ভেজে নিলাম, আর এই বড়াগুলো দিয়ে গরম ভাত খেতে কিন্তু ভীষণ মজা, আর পান্তা ভাত হলে তার কোনো কথাই নাই। আর এই যে সুন্দর করে আমি উল্টে পাল্টে এখন বড়াগুলো ভেজে নেব। তো চলো
সবগুলা। তো বোড়াগুলো আমি একবারে ভাজতেছি না, দুইবারে ভাজবো। তো বোড়াটা ভাজা হয়ে গেলে আর ওইদিকে লাউ হইতেছে ওই পাশে, তো জানোই তো দুই পাশে দুই চুলা রান্না করলে বেশ একটা সময় লাগে। আর আজকে খুব অনেকটাই দেরি হয়ে গেছে, একদম আজান দিচ্ছিল সেই সময়টা মানে রান্না করতে মানে মাঠে চলে আসছিলাম। আর এই যে দেখো বোড়াগুলো ভেজে যে নামিয়ে নিলাম, কেমন হয়েছে সবাই একটু বলো কমেন্ট করে, কি সুন্দর দেখছে, মনে হইতেছে যেন এগুলো বিফ কাবাব সেরকমই মনে হইতেছে। তো চলো এদিকে আমার ভাজা কমপ্লিট, আর এদিকে আমার লাউটাও হয়ে গেছে যে দেখো, লাউটা এখন নামিয়ে নেব। তো নামানোর আগে ধনে পাতা দিয়ে দেব, আর আমি আরেকটা জিনিস দেই, তো এটা ছাড়া মনেই হয় না যেন আমার লাউয়ের তরকারি একদম ঠিকঠাক হলো। তো সেটা কি জানো, এই যে দেখো তোমাদের দেখা, এই যে এক চিমটি চিনি আমি লাউয়ের তরকারির মধ্যে দেব, এতে দেখা যায় লাউয়ের তরকারিটা ভীষণ ভীষণ মজা হয়। তো চলো রান্নাবান্না শেষ করে ঘরে চলে যাই। আর এই যে দেখো রান্নাবান্না শেষ করে এইমাত্র ঘরে চলে আসলাম, তো তোমাদের রান্নাবান্না দেখা দিই। এই যে দেখো লাউ দিয়ে চিংড়ি, আর এই যে এখানে এই যে কালকে ডাল ছিল, তো মেয়ে যদি আবার ডাল খেতে চায় গরম করে রাখছি। আর এই যে এখানে দেখো মাছের তরকারি, এই যে হচ্ছে টাটকিরি মাছ, একটু পেঁয়াজ টমেটো কাঁচামরিচ ধনে পাতা রান্না করেছি, আর এই যে দেখো বড়া। তো চলো আর ভাত তো রান্না করে আইনা আমি এই যে কুকারে ভরে রাখি যাতে গরম থাকে সেই জন্য। তো চলো এখন সোজা চলে যাব গোসল করতে, বাকি সব কাজকর্ম কমপ্লিট, গোসল করে তাড়াতাড়ি করে নামাজটা পড়ে নেই, আমার তো আর হয়েছে না। আর এই যে দেখো তাড়াতাড়ি করে গোসল করে নামাজ পড়ে ভাত খেতে চলে আসলাম, ইস কি সুন্দর গ্রান বের হচ্ছে। তো কি বলবো, আমার বড় মেয়ে আজকে এই বড়া দেখে সবার আগে গরম গরম ভাত খেয়ে খেয়ে নিছে। তো এখন আমি আর ছোটো মেয়ে আর মা তিনজনে বসছি ভাত খাওয়ার জন্য। তো চলো, ভীষণ মজা হয়েছে এই বড়াগুলা। তো আমরা এই যে ছোটো ছোটো দেশি চিংড়ি মাছ বা চিংড়ি মাছের মাথাও থাকে, তো ওগুলো ফেলে না দিয়ে এভাবে বড়া বানিয়ে কিন্তু তোমরা খেতে পারো। আর এই যে দেখো লাউ নিয়ে নিছি একটু, আর সাথে মাছের তরকারিও নিয়ে নিছি। তো চলো আজকে সব খাবার দাবার খুব মজা, খুব ইয়ামি হয়েছে, আর সবগুলাই মানে আমাদের পছন্দের খাবার। তো চলো আর বক বক না করে তাড়াতাড়ি ঘরে দুপুরে খাওয়া দাওয়াটা করে নেই, খাওয়া দাওয়া করে তারপর সোজা চলে যাবো একটু রেস্ট নিতে, কারণ সকাল থেকে এক বিন্দু পরিমাণও রেস্ট করতে পারিনি, বসে থাকার একটু সময় পাইনি। তো চলো, আর এই যে দেখো শুয়েছিলাম, এখন বিকেলবেলা দেখো কি পরিমাণ বাহিরে বাতাস হইতেছে, আর আকাশ একদম কালো অন্ধকার হয়ে গেছে, বুঝতেছি বৃষ্টি আসবে, খুব জোরে জোরে হাওয়া দিতেছিল। তো মানে যে পরিমাণে মানে হাওয়া দিতেছিল আর আকাশটা অন্ধকার হইতেছিল, তো সেই পরিমাণ বৃষ্টি হয় নাই, হয়েছে আর কি ঘুরি ঘুরি বৃষ্টি। তো চলো আবার আসছি তোমাদের সাথে। গুড ইভিনিং বন্ধুরা, এই যে দেখো বিকেলবেলা মানে একটু মানে শুয়েছিলাম, ওই যে যখন ঝড় আসবে আসবে তখন মানে ঘুমাতে চাই নাই, তারপর হঠাৎ করে চোখটা লাগে গেছিলো, কারণ রাতের বেলা ঘুম হয় না, দিনের বেলা আমি ঘুম আসি না। তো আজকে হঠাৎ করে ঘুমাইছি, ঘুম থেকে উঠতে দেখে একদম সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যের নামাজ টামাজ পড়াতে এই মাত্রই আসলাম। তো এই যে এসে দেখো টেবিলে এই যে দেখো দুধ রাখা হয়েছে, তো মেয়েরা দুধটা রাখছে, তো দুধটা জাল দেওয়া হয়নি, তো এখানে আবার এই দেখো কি, ও এখানে আবার ওই যে সন্ধ্যের আগ মুহূর্তে একজন আসে, এই যে মিষ্টিগুলা দেওয়া গেছে, তো ওই মিষ্টিগুলা নাকি তারা নিজের হাতে বানায় সেই জন্য দিয়ে গেল। আর এদিকে দেখো এই কন্টেনারে মশলা একদম পুরো খালি হয়ে গেছে, আজকে রান্না করে পুরো মশলা শেষ হয়ে গেছে। তো এই যে এখানে আমি হলুদ মরিচ ধনিয়া সব পরিমাণ মতো এই যে মিশিয়ে নিছি, তো সব কিছু পরিমাণ মতো মিশিয়ে নিলে না আমার রান্না করতে খুব সহজ লাগে, তো তেমন একটা মানে ঝামেলা মনে হয় না। আর আলাদা আলাদা দিতে গেলে না আমার জানি মনে জানি কম বেশি দিয়ে ফেলা একটাছি, তখন আরও ঝামেলা মনে হয়। আর এইভাবে দিলে তো আমার একটা মাপ হয়ে গেছে, তা ওই মাপে মানে দিয়ে রান্না করি। তো এই যে এখানে এখন মশলাগুলো ভরে রাইখা দিও, আর আজকে সন্ধ্যেবেলা যে দেখো মিষ্টিগুলো দেওয়া গেলো নিজের হাতে বানানো মিষ্টি, এখানে যে দেখো লাড্ডু আছে মিষ্টি আছে, তো মেয়েদেরকে যে বিস্কিট দিয়ে এই যে লাড্ডু মিষ্টি এগুলো দিয়ে এখন খেতে দেবো। তো আজকে সন্ধ্যেবেলা আর কোনো নাস্তা টাস্তা বানাবো না, তো চলো মেয়েদেরকে দিয়ে দেই খাওয়ার জন্য, আর মাকেও দিয়ে দেবো। তো ওদেরকে দিয়ে তো আমি ওই যে দেখো নিয়ে বসছি একটা মিষ্টি, দুইটা ড্রাই কেক, আর সাথে একটু চা, কারণ মাথা এখন জানি গরমের মাথা ব্যথা ছাড়েই না, চা না খেলে মাথা ব্যথা কমে না। তো চলো এখন এই যে চা বিস্কুট মিষ্টি খাওয়া হবে। আর তোমাদের আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলে যারা নতুন দেখবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যেও, আমার ছোটো বড়ো ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখছো, দেশে দেশের বাহিরে যেখান থেকে দেখছো, আমি সবার জন্য দোয়া করি, সবাইকে যেন আল্লাহ ভালো রাখে, সুখে রাখে, শান্তিতে রাখে, আমার জন্য দোয়া করো আমি যেন ভালো থাকি। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।